طيب بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. আচ্ছা তাহলে আমরা লাস্ট ক্লাসে কি দিয়ে শেষ করেছি? আমরা লাস্ট ক্লাসে শেষ করলাম চারটা ইম্পর্টেন্ট ম্যাটারস যেটা আমাদের মানে শিখতেই হবে, যেটা আমাদের উপর শিখা কি ওয়াজিব, তাই না? এটা আমাদের উপর শিখা ওয়াজিব। প্রথমটা ছিল আল ইলম, নলেজ। কিসের নলেজ? নলেজ অফ আল্লাহ, নলেজ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নলেজ অফ আল ইসলাম বিল আদিল্লা উইথ এভিডেন্সেস। এবং নলেজের পরে তারপর আসছে হচ্ছে আল আমালু বিহি, এটার উপর আমল করতে হবে। যা যা নলেজ শিখ করছি এটা শুধু পড়লেই হবে না, কারণ এই ইলম কিয়ামতের ময়দানে আইদার আমাদের জন্য আমাদের সাপোর্টে দাঁড়াবে অথবা আমাদের এগেনস্টে এভিডেন্স হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে প্রোটেক্ট করুন। তো বললো, তারপর সেকেন্ডটা বললো হচ্ছে আল আমাল, থার্ডটা বললো আদ দাওয়াতু ইলাই, মানুষকে এদিকে ডাকতে হবে। ঠিক আছে, মানুষকে যা শিখেছি এবং যেটার উপর আমল করছি সেদিকে মানুষকে ডাকতে হবে। এবং দাওয়ার আমি বলেছিলাম চারটা শর্ত, রাইট? সেটার মধ্যে একদম প্রথমটা বলেছিলাম কি আল ইখলাস, এটা একান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। এটা একান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। এটা ইলম ভিত্তিক হতে হবে, আবেগ ভিত্তিক হলে হবে না, ইলম ভিত্তিক হতে হবে। আগে ইলম আসবে, তারপর মেবি এক্সপিরিয়েন্স কাজে আসতে পারে, বাট শুধু আবেগ অথবা শুধু এক্সপিরিয়েন্সই সব কিছু না, ইলম ভিত্তিক হতে হবে। ঠিক আছে? এবং মানুষের সিনারিও বুঝতে হবে, কাকে দাওয়াত দিচ্ছি সেই পরিস্থিতিটা আমাদের বুঝতে হবে। সেটা যদি আমরা না বুঝি তাহলে আমরা ভালোর চেয়ে খারাপটা আরও বেশি করে ফেলতে পারবো। ঠিক আছে? আমরা মানুষের কাছে আমাদের মেইন দাওয়ার ইমেজটাকে আমরা নষ্ট করে ফেলতে পারবো। ঠিক আছে? এবং দাওয়ার পরে একদম লাস্টেটা কী ছিল? আসসাবার, ধৈর্য ধরতে হবে। যা যা এই ইলম অর্জন করা, ইলমের উপর আমল করা, মানুষকে এদিকে ডাকা, এই সব কিছু দিয়ে কী করতে হবে? ধৈর্য ধরতে হবে, সাবার করতে হবে। এবং আমরা এতটুকু পরেই এখানে শেষ করেছিলাম। এবং শেষ করার পরে আমরা বলেছি আমরা এভিডেন্স দেখবো। আচ্ছা, সাবার নিয়ে আরেকটু বলি। সাবার আমি কি বলেছি? তিন ধরনের। প্রথম ধরনেরটা কি? আল্লাহকে অবে করছি, এটার মধ্যে সাবার করা। যেমন সলা পড়ছি, রোজা রাখছি, ঠিক আছে, মানে আমি আল্লাহকে মানছি, এটার মধ্যে ধৈর্য ধরতে হবে, এটার মধ্যে সাবার করতে হবে। আচ্ছা, সেকেন্ডটা কি? আল্লাহর ডিসঅবিডিয়েন্স থেকে দূরে থাকার মধ্যে ধৈর্য ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানে নন মাহরামদের দিকে না তাকাইতে, বেপর্দা নারীদের দিকে না তাকাইতে। পুরুষ হিসেবে ইচ্ছা করতে পারে, কিন্তু আমি তাও ধৈর্য ধরছি, আমি তাকাচ্ছি না। ঠিক আছে, আমি রোজা রেখেছি, দেয়ারফর আমার জন্য হারাম কিছু খাওয়া অথবা পান করা। আমার ইচ্ছা করতে পারে, বাট আমি তাও করতেছি না, এটা হচ্ছে ধৈর্য। ঠিক আছে, আমার মসজিদে যেতে কষ্ট হয় জামাতে সালা পড়তে, কিন্তু আমি তাও যাচ্ছি, এই যে আমি ধৈর্য ধরছি, ধৈর্য ধরে যাচ্ছি, এটা হচ্ছে কি? সাবার। মানুষকে এটার দিকে ডাকছি, মানুষ খারাপ রিয়াক্ট করতেছে, তো মানুষকে এটার দিকে ডাকা এটা ইসের মধ্যে পড়ে, আল্লাহকে অবে করার মধ্যে পড়তেছে, ডিজার্ভে না, আনাকুল্লি হাল। যাই হোক, এটা বললাম। এবং লাস্টটা ছিল কি? আল্লাহর কাদারকে মেনে নেওয়া এবং এটাতে সাবার করা। আল্লাহর কাদারের ভালো মন্দ যা আছে, ভালো মন্দ, মন্দটা কিন্তু আমাদের পার্সপেক্টিভে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পার্সপেক্টিভে না কিন্তু। ঠিক আছে, ভালো মন্দ এটা আমাদের পার্সপেক্টিভ, আমাদের দৃষ্টিভঙ্গি থেকে। ঠিক আছে, সো ভালো মন্দ যেটাই আমার জন্য, একটা আমার হাত কেটে গেল, এটা আমার জন্য মন্দ, কিন্তু আমার মেনে নিতে হবে, এটা আল্লাহর কাদার, আমার এটা ধৈর্য ধরতে হবে। যাক আলহামদুলিল্লাহ, সব সিচুয়েশনে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে না, তো এটা গেল সাবার। এবার আমি বলেছি যে আমরা এবার নেক্সট ক্লাসে এই চারটা জিনিসের এভিডেন্স পড়ব। তাহলে মুআল্লিফ শেখ রাহিমাহুল্লাহ তিনি কি এনেছেন? তিনি এভিডেন্স হিসেবে এনেছেন সূরা আসর। সূরা আসর, যেখানে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিসের শপথ খাচ্ছে? সময়ের শপথ খাচ্ছে। মুফাসসিরদের মধ্যে অনেক এক্সপ্লেনেশন আছে যে ওয়াল আসর এখানে আসর বলতে কি বোঝাচ্ছে। কেউ কেউ মুফাসসির তারা বলছেন যে ওয়াল আসর বলতে এখানে পুরা টাইম বোঝাচ্ছে। কেউ কেউ বলছে আসরের ওয়াক্তটা, এটার আহমিয়া, এটার ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য এক একজন এক একটা বলছে। ঠিক আছে, So of course, amaro through knowledge ne je ami kono ta ke roje bolbo through kono ta ke most authentic opinion bolbo. When I can just say bolen je mufassider modde eta ni difference of opinion ache. ঠিক আছে এবং অনেক বড় বড় মুফাসসিররা বলে দিয়েছেন আল্লাহু আলাম আল্লাহই ভালো জানেন ঠিক আছে আলা কুল্লি হাল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ দরজাটা লাগায়েন না খোলা রাখেন হ্যাঁ আলা কুল্লি হাল যেটা বলতেছিলাম আসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের শপথ খাচ্ছে সময় এবং এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় সেটা হচ্ছে আমরা শুধু কার শপথ খেতে পারবো উই ক্যান সোয়ার বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উই ক্যান অনলি সে ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহি হ্যাঁ আমরা অন্য কোনো কিছু কিন্তু শপথ খেতে পারবো না মায়ের কসম ভাইয়ের কসম মরা বাপের কসম মরা মায়ের কসম বউয়ের কসম বিদ্যার কসম বউয়ের কসম ভালোবাসা মানুষের কসম লা শিরক নাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ইচ্ছা তিনি সেটার কসম খেয়ে কিছু আমাদেরকে বলতে পারবেন সেটার কসমে তিনি আমাদেরকে কোনো কিছু বলতে পারবেন এবং এটা কোরআনের মধ্যে অসংখ্য উদাহরণ আছে আচ্ছা মুফাসসিররা বলছেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু শপথ খেয়ে কিছু বলে তখন সেই জিনিসটার ইম্পর্টেন্সটা বোঝায় এবং সময়ের ইম্পর্টেন্স তাহলে আমরা আমাদের জীবনে দেখি চিন্তা করে দেখেন সময় জিনিসটা এমন একটা জিনিস এটাই কিন্তু আপনার জীবন your life is made out of time ঠিক আছে এবার আপনারা ভেবে দেখেন এই সময় আমাদের জীবনটাই হচ্ছে সময় অথচ এই সময়কে আমরা সবচেয়ে বেশি কি করি মানে একদম নেগলেক্ট করি একদম প্রাধান্য দেই না সুবহানাল্লাহ আমাদের এমনও হয় যে আমরা সময় নষ্ট করার জন্য নিয়ত করি মানে আমরা ইনটেন্ড করি ওয়া আলাইকুম আসসালাম দরজাটা ভাই খোলা রাখেন পুরো কেউ এসে জাস্ট ঢুকে বসে যাবে না না হ্যাঁ ঢুকে খোলা পুরো মশা ঢুকুক সমস্যা নেই মশা ঢুকা ইজ বেটার টু মি দেন আমার ক্লাস ডিস্ট্রাকশন হওয়া তো কি বলতেছিলাম সময়ের ইম্পর্টেন্স এরকম অনেক সময় আছে আমরা বন্ধু বান্ধবরা বলি চল আমরা গিয়ে একটু টাইম পাস করি আমরা গিয়ে একটু চিল করি সময় নষ্ট করি সুবহানাল্লাহ এই সময়ের মূল্য আমাদের জন্য এত বেশি এত বেশি এত বেশি যে চিন্তা করে দেখেন প্রত্যেক সেকেন্ডের হিসাব আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে হ্যাঁ আমি একবার একটা এক্সপ্রেশনে এরকম একটা এক্সাম্পল পেয়েছিলাম সেটা আমি আপনাদের সামনে বলি সেটা হচ্ছে এখন তো আপনারা কেউ হজে গেলে অথবা সৌদি আরবে গেলে এরকম পাবেন না অথবা এখন আপনারা সৌদি আরব না আমাদের দেশীয় গরমের দিনে এই এক্সাম্পলটা অত বেশি পাবেন না বিকজ আমরা যে সোসাইটির মধ্যে আছি মেবি একটু গ্রামের দিকে গেলে অথবা আরেকটু লোয়ার সোসাইটির দিকে গেলে এক্সাম্পলটা অনেকে ফিল করতে পারে হতে পারে আপনারা দেখছেন আপনারা এক্সপিরিয়েন্স পার্সোনালি করেন নাই গরমের সময় কিন্তু বরফের কুচি বেচে দেখছেন কখনো রাস্তায় রাস্তায় বরফ অনেক আগে এরকম ছিল বরফের কুচি এরকম ঘুরায় 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 এমনি করে জমায় এটার মধ্যে স্যাকারিন দিয়ে রং রং হ্যাঁ গোলা বলে যেটা বল ভেরি ব্যাড ফর হেলথ এটা করেন না কিন্তু স্পেশালি হচ্ছে যে মাঝির ঘাটটা কি একটা আছে না হ্যাঁ ওখানে গেলে তো এগুলো অ্যাভেলেবেল কিন্তু এই বরফগুলো কিন্তু মাছের বরফ থেকে এনে কিন্তু এগুলোই করে সো বি ভেরি কেয়ারফুল এবং ভালো পার মনে করেন না পিওরিটির পানি থেকে ওটাকে বরফ করে তারপর আপনারা দিতেছে ঠিক আছে হ্যাঁ ও খুব সুন্দর রং নিয়ে খেয়েটে তারপর সুবহানাল্লাহ শরীর খারাপ হয়ে যায় ঠিক আছে এনিওয়েজ আলা কুল্লি হাল ওই বরফ ব্যবসায়িক যিনি তিনি যদি মনে করেন একদম ঠাটা ভাঙা বলে না ঠাটা ভাঙা রোদ বলে না মানে প্রচুর কড়া রোদ তখন মনে করেন একজন মানে একজন বরফ ব্যবসায়িক তিনি ওটা নিয়ে দাঁড়ায় আছে তার প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান না সে কি একটাবার এরকম করবে বরফটা এদিকে দাঁড়া করে সে অন্য জায়গায় দাঁড়া দাঁড়া গল্প করবে কেউ আসছে তার বরফ কিনতে বলে হ্যাঁ ঠিক আছে কারণ তার প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কি হচ্ছে বরফ গলে যাচ্ছে তার প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ফোটায় 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 ফোটে কি হচ্ছে তার বরফ গলে যাচ্ছে সুবহানাল্লাহ এবং তার যত বেশি বরফ করতেছে তার তত বেশি ইনকামের সোর্স কমে যাচ্ছে সো সে যত কম সময়ের মধ্যে যত বেশি বরফ সেল করতে পারবে বিকজ ভেরি সুন এই বরফ পানি হয়ে যাবে তাহলে পানি হওয়ার আগে যত তাড়াতাড়ি সেটা সেল করতে পারবে তত বেশি সে কি হবে লাভবান হবে আমাদের জীবনের সময় ঠিকই এই বরফের মতো ভেবে দেখেন ঠিক যেমন ওই বরফটা রোদের মধ্যে টিপ 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 করে পানি শেষ হচ্ছে আপনার জীবনের প্রত্যেক সেকেন্ড কিন্তু আপনি থামাইতে পারবেন না ওই বরফকে আপনি থামাইতে পারবেন এই হঠাৎ করে থেমে যা রোদের মধ্যে না ফোটা 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 পরে 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 কিন্তু বরফটা ছোট হতে থাকবে সেম আপনার জীবন থেকে কি হবে সেকেন্ড 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 যেতে 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 কিন্তু সময় চলে যাবে সুবহানাল্লাহ এবং এটা 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 প্রুফ করতেছে আমরা সময়ের কোনো মূল্য দিচ্ছি না। আরও কি প্রুফ করতেছে, আরও 10 বছর আগে হইতে পারে সহি আকীদার জ্ঞান চলে আসছে, আরও 10 বছর আগে রিয়েলাইজ করে ফেলছি, 5 বছর আগে রিয়েলাইজ করে ফেলেছি, 2-3 বছর আগে রিয়েলাইজ করে ফেলেছি, এবং জানিও কোথায় গেলে আরবিক ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো, জানি কোথায় গেলে তাওহীদ শিখতে পারবো, জানি কোথায় গেলে আকিদা শিখতে পারবো, জানি কোথায় গেলে আমার এলম বাড়বে, আমার ইলমুন নাফিয়ে যেগুলো আমার বেনিফিশিয়াল নলেজ আমি জানি, কিন্তু আমি সেগুলো এখন পর্যন্ত শেষ করতে পারিনি। এরকম অসংখ্য তলেবুল ইলম আছে। কিন্তু তুমি আরবিক পড়ো না? হ্যাঁ উস্তাদ, আমার কাছে সব প্লে লিস্ট আছে, আল আজরুমিয়া বলেন, মদিনা বুক 1, 2, 3 বলেন, যা যা বলেন, হেদায়াতুন নাহু বলেন, যা সব আছে, এগুলো সব শারহ, এগুলো বই, মাতান, আরবি, বাংলা, ইংলিশ সব আমার ল্যাপটপে আছে। নাম পাই কতটুকু তুমি শিখছো? ওস্তাদ এখন কোনোটাই শিখতে পারিনি। কেন? যাই না, সে সময়কে মূল্যায়ন দিচ্ছে না। কিরে তুমি সারাদিন সহিয়া কেদে করো, তাই কিতাব তাওহীদ শেষ করছো পড়া, সালাতুল উসুল শেষ করছো? ওস্তাদ সালাতুল উসুল এটা আবার কি বল? 3টি মূলনীতি, হ্যাঁ শুনছি, পড়ে শেষ করছো? না, পড়ে শেষ করিনি। সময়ের মূল্য নাই। মনে করি আরে আমার তো অফুরন্ত সময়, এটা হচ্ছে শয়তানের একটা বড় ফিতনা, আমার তো অফুরন্ত সময়, আমার তো সময় শেষ হবে না, প্লে লিস্ট আছে আমার ল্যাপটপে, মানে এই এলম আমার। সুবহানাল্লাহ, মানুষ কিভাবে তাহলে সময় নষ্ট করতেছে, টু দ্য পয়েন্ট দ্যাট হাত্তা এমনও হচ্ছে আপনি গুনাহে নষ্ট করতেছেন না, কিন্তু আপনি সওয়াবও করতেছেন না। আপনি কি করতেছেন? আপনি মেবি মুবাহ কাজে, মানে আপনার সওয়াবও হবে না গুনাহও হবে না, এমন একটা কাজে আপনি ওয়েস্ট করে দিচ্ছেন আপনার সারাটা দিন। এখন আসছে শর্টস, না ইউটিউবের মধ্যে শর্টস, একটু টায়ার্ডলেস আছে দেখি, একটু শুয়ে একটু দেখি। আমি আমার প্রতিষ্ঠানে আমি চাকরি করতেছি, ওখানের মধ্যে আমি দেখি আমার সব কলিগরা 2টা পিরিয়ডের মাঝখানে, মনে করেন ফার্স্ট পিরিয়ডে ক্লাস, আবার থার্ড পিরিয়ডে ক্লাস, দ্য সেকেন্ড পিরিয়ড ফ্রি 45 মিনিটস, এই 45 মিনিট শুধু শর্টস দেখতে দেখতেই যায়। সুবহানাল্লাহ। এবং দেখেন এই জিনিসগুলো এমনভাবে প্ল্যান্ড হয়েছে, আপনার সময়টাকে এমনভাবে ওরা খাবে, শুধু খাবে না, কোরআনের মধ্যে আমাদের কি বলছে, আমরা যখন গুনাহ করি আমাদের হার্টের মধ্যে একটা করে দাগ বসে না, যখন আমরা শর্টস দেখি ওখানের মধ্যে মিউজিক আছে, ওখানের মধ্যে হারাম জিনিস আছে, ওখানের মধ্যে তো ভালো কিছু না, আপনি দেখে মনে করছেন আমি তো এরকম গুনাহ করতেছি, আমি তো গান শুনতেছি না হেডফোন কানে দিয়ে, আমি তো পর্নোগ্রাফি দেখতেছি না, আমি তো খারাপ কিছু দেখতেছি না, আমি কোনো ভালগার মুভি দেখতেছি না, আমি জাস্ট শর্টস দেখতেছি। একটা শর্টস ছিল এমনি মেবি দৌড়াদৌড়ির, আরেকটা শর্টসের মধ্যে মেবি একটু করে গান, আরেকটা শর্টসের মধ্যে ঠুস করে একটা মেয়ে চলে আসতেছে, আরেকটা শর্টসে এটা ওইটা এটা ওইটা। এখন আমার ইসলামিক নাটক হচ্ছে, এরতুগাল না কি কতগুলো, হ্যাঁ ইসলামিক নাটক হচ্ছে। আমাকে একজন এসে জিজ্ঞেস করছে যে এরতুগাল কি দেখা যাবে, তো আমি মোটামুটি শুনছিলাম মানুষ থেকে, এবং যেটা সত্যি কথা অ্যাডভার্টাইজ দেখছি অনেক জায়গায় এরতুগালের ব্যাপার এখানের মধ্যে আসে। তো এরতুগালের একটা ওর গার্লফ্রেন্ড স্ল্যাশ ফিউচার ওয়াইফ মেবি হবে এরকম কিছু একটা, হালিমা নাকি কি একজন এরকম একজন নাম আছে। তা আমি দেখছি অ্যাডভার্টাইজের মধ্যে দেখছি যে অফকোর্স সে একদম নিকাবি কিও না। তা আমি তাকে বললাম ওই এরতুগালের যে মানে যে পার্টনার আছে হালিমা অর সামথিং, সে কি হিজাব পরে আসে নাকি ভিডিওর মধ্যে? বলে যে না। আমি কি পর্দা করে আসে নাকি? বলে না। হ্যাঁ, তাহলে জিজ্ঞেসই কেন করতেছে এটাকে দেখা যায় নাকি জায়েজ না? আজীব ইয়ানি। কিন্তু ঘন্টার পর ঘন্টা তারা সারাদিন, কারণ মনে করছে তারা ইতিহাস শিখতেছে। হাত্তা আমাকে সে জিজ্ঞাসা করে যে আমি তো ইতিহাস শিখতেছি, ইসলামের ইতিহাস শিখতেছি, এটা কি আমার জন্য সওয়াব না? এটা যদি শয়তানের ওয়াসওয়াস না হয়, এটা যদি শয়তানের ধোঁকা না হয়, আর কি হবে তাহলে শয়তানের ধোঁকা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার ছাত্রদেরকে স্কুলে একটা উদাহরণ দিই এই সময় জিনিসটা বোঝানোর জন্য। আমি তাদেরকে উদাহরণ দিই এটাই যে সুবহানাল্লাহ, ধরো এটা মনে হয় আপনাদেরকে আমি দিয়েছি আমি জানি না, যাই হোক আবার দিচ্ছি। ধরেন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে এখন বললাম ভাই আপনারা খাতা খুলেন কলম নেন, এই ঘড়ি থেকে শুরু করতেছি, এখন 6:45 বাজে, ঠিক 7টা পর্যন্ত 15 মিনিট ধরে আপনার খাতার মধ্যে আপনার লিখতে হবে সাবিক ওস্তাদ অ্যামেজিং, সাবিক ওস্তাদ অ্যামেজিং, সাবিক ওস্তাদ অ্যামেজিং, সাবিক ওস্তাদ অ্যামেজিং, সাবিক ওস্তাদ অ্যামেজিং লিখতে থাকবে। ছোটোবেলা আমাদেরকে পানিশমেন্ট দিত না, আমি বাংলায়, আমার ইংলিশ মিডিয়াম আমাদেরকে দিত, আমি বাংলায় কথা বলবো না, আই ওয়ন্ট স্পিক ইন বাংলা, অথবা আমি হোমওয়ার্ক করবো, আমি এরকম পানিশমেন্ট দিত 100 বার 200 বার। তো ধরেন আমি আপনাদেরকে একটা কাজ দিলাম যে খাতা খুলেন কলম নেন সবাই রেডি হয়ে যান, আগামী 15 মিনিট আপনি শুধু লিখবেন সাবিক ওস্তাদ অ্যামেজিং, সাবিক ওস্তাদ অ্যামেজিং। 15 মিনিট, ঠিক 15 মিনিট শেষ হবে সাথে সাথে সবাই আমার খাতা জমা দিবে। যার খাতায় যত বেশি লাইন থাকবে তাদেরকে আমি পার লাইনের জন্য 100 টাকা করে দিব। Oh, amazing. এবার মনে করেন লেখা শুরু করলো সাবিক ওস্তাদ সুন্দর করে লিখতে অনেক বিস্তি করে লিখলাম বিস্তি করে লিখলাম লিখতেছে এবার ধরেন আমি আপনার কাছে আসলাম এসে বললাম কি রে ভাই কি অবস্থা কেমন যাচ্ছে সাবিক ওস্তাদের ওস্তাদ রাখেন আপনার কথা আপনি ধরেন 15 মিনিট ধরে আমি লেখাটা শেষ করে নেই এরপর আপনার যা জিজ্ঞেস করে আমি আপনার অ্যামেজিং না আপনার ব্যাপারে যা যা বলার আপনার জুব্বা কি দিয়ে বানাইছেন না বানাইছেন আপনার মোটরসাইকেল কি সুন্দর নাকি বিস্তি আপনার সব আমি বলবো এই 15 মিনিট আমার সাথে আপনি কোনো কথা বলেন কেন ভাই কি হইছে বলে ভাই আমি আপনার সাথে এক সেকেন্ড কথা বললে মানে হচ্ছে আমি এক লাইন মিস করতেছি আমি এক লাইন মিস করতেছি মানে আমি 100 টাকা মিস করব ভাই প্লিজ আরে না আমি তো ভাবছি তোমাকে আমি এখন যে কাচ্চি ডাইনে খাওয়াবো তোমাকে আমি একটু কাচ্চি বিরিানি খাও প্লিজ রাখেন ভাই এই আপনার সাথে কাচ্চির কথা বলতে গিয়ে আমি যে 100 টা লাইন লিখতে পারো ওখান থেকে এক লাইনের টাকা দিয়ে আমি আপনাকে কাচ্চি খাওয়াই দিয়ে আপনাকে খুশি করব থাক আপনার টাকা দিতে আমি দিব এরকমই বলবো না আমরা সবাই এটাই তো না এই লোভেই তো মানুষ ওভারটাইম কাজ করে বিদেশে যখন জব করতাম তখন ওখানে ওভারটাইমের লোভ দেখাইতো যে তুমি যদি ওভারটাইম করো তোমার পার আওয়ার যদি $16 হয় ওভারটাইম করলে $32 পার আওয়ার এই এবার যে যত বেশি ওভারটাইম করতে পারে যতক্ষণ অফিসে থাকতে পারে এরকম করতে হালাকুল্লি হাল এবার চিন্তা করে দেখেন আমরা দেখেন দুনিয়াকে কত বেশি ভালোবাসছি যে দুনিয়া পাওয়ার জন্য আমরা সময়ের মূল্য অনেক বেশি বুঝে গেছি কোনো কথা নাই কোনো কথা নাই আরে ভাই তোমার ভালো কথা ভাই আমার ভালো খারাপ আপনি সব রাখেন এই 15 মিনিট আপনি আমার সাথে কোনো কথা বলেন না সুবহানাল্লাহ কিন্তু এখানে তো 15 মিনিট বলে দিয়েছে তাই না আপনার মৃত্যু আপনারা কি চান না আপনারা মৃত্যু বরণ করে মানে আপনারা যখন মারা যাবেন আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অনেকগুলো আমল নিয়ে দাঁড়াতে পারবেন হাত্তা কোরআনের মধ্যে বলা হচ্ছে যে আপনার এই আমল আপনার ডান হাতের নূর হবে যেই নূর দিয়ে আপনি জান্নাতের দিকে আপনি সিরাত পাস করতে পারবেন হ্যাঁ আমাদের দেশে বললো পুল সিরাত ওই ব্রিজটা আপনি পার করতে পারবেন আপনি জান্নাতের দিকে যেতে পারবেন যেই নূর দিয়ে সেটা হচ্ছে এই আমল তাহলে সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন সুবহানাল্লাহ কয় সেকেন্ড লাগলো বলতে এক সেকেন্ড আমার কয়টা আমল হয়ে গেল 10টা আমল হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা হচ্ছে প্রত্যেক লেটারের জন্য কয়টা করে সওয়াব 10টা করে আলহামদু আলিফ লাম হা তিন মিম চার দাল কি 5 50 লিল্লাহি লাম লাম হা না লাম 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 হা তাহলে কি 90 আলহামদু লিল্লাহি রব্বি র বাবা কত 110 আলামিন আইন লাম আলিফ সরি আলিফ লাম আলা আলামিন যাই হোক তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন 5 সেকেন্ড আমি কত আমল করতে পারলাম 100-এর বেশি তাই না তাহলে আমাদের চেয়ে বোকা কি কেউ আছে যাদের জীবনের পর জীবন চলে যাচ্ছে তারা কি আমাদের ময়দানে এসে দাঁড়াবে তাদের হাতে এতটুকু আলো থাকবে যে মেবি সামনে ভালো মতো দেখা যেতেছে না সুবহানাল্লাহ শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ওনাকে মানুষ প্রশ্ন করার জন্য ফোন দিতেন তো ওনার এরকম ওই সময় যে কতগুলো এরকম ডায়ালিং ফোন ছিল না এভাবে করে তুলে তো উনি এভাবে এক ফোনে কথা বলে আনসার দিচ্ছে আনসার দিয়ে এটা রেখে তো আরেকদিকে আরেকজন এভাবে করে ফোন আরেক ওনার ম্যানেজার থাকে তাহলে ওনার ম্যানেজার এভাবে মনে করেন আরেকজন এখানে ফোন দিছে তো ক্রিং ক্রিং আওয়াজ হবে ম্যানেজার কিছু ফোন তুলছে তুলে বসে হ্যাঁ ওয়েট করেন শেখ আরেকজনকে আনসার দিচ্ছে আনসার দিয়ে আপনাকে আনসার দিবে তো শেখ এই ফোনে আনসার দিছে ফোন দিয়ে ফোনটা রাখলো রেখে এই ফোনে যেতে যেতে ওই যিনি লাইনে আছে তিনি বলতেছেন এটা তিনি তার এক্সপিরিয়েন্স বলতেছেন যে উনি এই ফোনের সামনে যেতে যেতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে কতটুকু গেছে সুবহানাল্লাহ চিন্তা করে অথচ আমাদের জীবনে আমরা খালি কমপ্লেন করি আরে সারাদিন জ্যাম সারাদিন হ্যাঁ তো জ্যামে বসে বসে আল্লাহ জিকির করতে থাকেন সুবহানাল্লাহ আমার ভাইদেরকে মানে মাদেরকে আমি নসিহা করি আমাদের বোনদেরকে নসিহা করি আপনি রান্না করতেছেন কিছু কাজ আছে যেগুলো রেপিটেটিভ কাজ ওখানে আপনার তো ব্রেন খাটাতে হচ্ছে না আপনার তো মনোযোগ দিতে হচ্ছে না মেবি আপনি ডাল টাল সবকিছু বসাই দিয়েছেন শুধু ঘুটাচ্ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করতে থাকেন বুঝতে পারতেছি গাইস সময়ের মূল্যটা দেখতেছেন কত আমাদের কাছে কত বড় অপরচুনিটি ওয়ালাকিন আমরা কি করতেছি waste. ফিজুল মানে একদম ফুজুল কথাবার্তা, মানে বেকার অযথা কথাবার্তা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মিন হুসনুল মানে ইসলাম, পার্ট অফ পারফেক্টিং ওয়ান্স রিলিজিয়ন ইজ ওয়ান্স ইসলাম ইজ হি লিভস দ্যাট দ্যাট ডাজ নট বদার হিম, তারকুহু মা লা ইয়ানিহি, মানে সেই জিনিসটা ছেড়ে যেটা তার বদার না। অথচ আমরা ঘন্টার পর ঘন্টা পার করে দিই গোট ডিবেট করতে করতে, কে ছাগল, মেসি নাকি রোনাল্ডো। না, এটাই তো গোট ডিবেট না, মানে গ্রেটেস্ট অফ অল টাইম আর কি, মেসি নাকি রোনাল্ডো। না মেসি এত, হ্যাঁ এটা তোমাকে কি কোন দিকে বেনিফিট করবে? সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসর সময় শপথ নিয়ে বলছেন ইন্নাল ইনসানা, এবং আল্লাহ বলছে নিশ্চয়ই মানবজাতি কিসে লস। সময় শপথ নিয়ে বলছে মানবজাতি লস, মানে সময় এটা থেকে ইন্ডিকেট করছে সময়ের দিক দিয়ে মানবজাতি পুরো গোল্লায় গেছে, একদম লস। ইল্লাল্লাযিনা আমানু, এইটা বোঝানোর জন্য আমি আরেকটা উদাহরণ দিই সবসময়। সেই উদাহরণটা হচ্ছে, ধরেন আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন না কেন, ধরেন এই যে ফর এক্সাম্পল এখন কোডিংয়ের একটা হাইপ চলতেছে, অথবা ওয়েব ডেভেলপমেন্ট মানে ফ্রিল্যান্সিং ইনকাম হচ্ছে, ডলারের দাম বাড়তেছে, ফ্রিল্যান্সারদের মন ভালো না। তো এখন মনে করেন এই বাংলাদেশে এখন যেরকম একটা কোড ক্যাম্প চলে, ওই যে ঝঙ্কার মাহমুদ নাকি ওনার একটা কোড ক্যাম্প আছে না, আমি এক্স্যাক্টলি হ্যাঁ প্রোগ্রামিং হিরো একটা নাম। তো মাশাআল্লাহ ইটস ভেরি গুড, আপনি ওই কোর্সে মানে আমি কোর্স প্রমোট করতেছি এটা না, মানে আমি বলছি ইটস গুড, আপনি কোডিং শিখতেছেন যেটাই করেন না কেন। ওয়ালাকিন যারা কোডিং শেখে তারা কিন্তু মোটামুটি এখন ওনাকে এই সেক্টরে বাংলাদেশের মধ্যে একটা অথরিটি মনে করে, মানে হি ইজ সামওয়ান হু ইজ অ্যান এক্সপার্ট ইন দিস, তিনি হচ্ছে এটার মধ্যে এক্সপার্ট। ধরেন জনকর মাহমুদ বাংলাদেশে আসলো, রিসেন্টলি আসছিল শুনছিলাম, এরকম ওয়ার্কশপ করছে। ধরেন উনি ওয়ার্কশপে ঢুকলো, ঢুকে উনি সব কোডাররা সামনে বসা, এরপর উনি সব কোডার দেখে বললো এই সব কোডাররা আমার কথা মনোযোগ দিয়ে শুনো, অল অফ ইউ আর মানে নাথিং, তো সবগুলা গোল্লায় এক্সেপ্ট, হ্যাঁ সব কোডাররা কান দিয়ে শুনবে। মানে ঝঙ্কার মাহমুদ যিনি এই ইন্ডাস্ট্রি এক্সপার্ট তিনি বলতেছেন যে তোমরা আমার কথা শুনো, আমি এখন তোমাদেরকে একটা অ্যাডভাইস করব, এই অ্যাডভাইসটা তোমরা যদি না শুনো তোমরা সবাই তোমাদের ক্যারিয়ারে ফ্লপ। সবাই মনোযোগ দিয়ে শুনবে না, কারণ একজন ফিল্ডের এক্সপার্ট বলতেছেন। তাহলে আমাদেরকে সূরা আসরের মধ্যে কে কোন ফিল্ডের এক্সপার্ট, কোন ফিল্ডের এক্সপার্ট? আমাদের রব্বুল আলামিন, রব্বুল আরশিল আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন তোমরা সবাই কিসের মধ্যে আছো? লস, ক্ষতিগ্রস্ত, একদম লস, গোল্লায়। তাহলে আমাদের কি ঝঙ্কার মাহমুদের কথার চেয়েও বেশি আরো মনোযোগ দিয়ে শোনা উচিত না? যে ঠিক এরপরে ইল্লার পরে কি আসতেছে, আমরা গাফিল, আমরা গায়ে লাগাই না। এই সূরাটার দিকে যদি কোনোদিন আমাদের যাইতে হয়, আমরা যাই যখন আমরা আমাদের সালাটা তাড়াতাড়ি শেষ করতে হবে, তখনই আমরা এই সূরাটাকে প্রেফার করি। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সবাই লসে আছে, এক্সেপ্ট ফর দোজ হু বিলিভ, ইল্লাল্লাযিনা আমানু, শুধু তারা ছাড়া যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং তারা ভালো আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং মানুষকে কিসের ডাকছে? হকের দিকে ডাকছে, সত্যের দিকে ডাকছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং তারা মানুষকে ডাকছে কি দিয়ে? বিস সাবর, মানে ধৈর্য সহকারে মানুষকে অ্যাডভাইস করছে। সুবহানাল্লাহ, এই সূরাটাই আমাদের জন্য এই চারটা পয়েন্টের এভিডেন্স। কি ছিল চারটা পয়েন্ট? আল ইলম, আমল, দাওয়া ইলাইহি এবং সবর। ইলম অর্জন করতে হবে, ওটার উপর আমল করতে হবে, মানুষকে দিকে ডাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এটার এভিডেন্স হচ্ছে সূরা আসর। ওয়ালাকিন ওস্তাদ আপনি বলতেছেন ইলম অর্জন করতে হবে, আল্লাহ কোথায় বলছে ইল্লাল্লাযিনা, মানে যে যে ইলম অর্জন করছে, ইল্লাল্লাযিনা তাআল্লামু, অথবা কেউ বসে বসে দার্স করছে, ক্লাস করছে, এটা তো আল্লাহ বলে। আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা আমানু, যে ঈমান আনছে, আমি ঈমান আনছি, আমি মুসলিম, আমার রোজা রাখি, ঈদ করি, সেহরি করি, পার্টি করি, সবই করি, ইফতার পার্টি করি, সবকিছুই করতেছি, হিজাবও করতেছি, মাথায় টুপিও পরছি, দাড়িও রাখছি, বাস হইছে। আবার ইলমটা আপনি কোত্থেকে লাগাইলেন? ইয়া ইখওয়ান, আপনি জীবনে কোনোদিন ঈমান আনতে পারবেন না যদি আপনি ঈমানের ইলম অর্জন না করেন। ওস্তাদ এইটা এত বড় কথা কোত্থেকে বলে দিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছে, কোথায়? সূরা মুহাম্মাদে। কি? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম জেনে রাখো আন্নাহু যে লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো যে নেই কোনো সত্য ইলাহ কে ছাড়া আল্লাহ ছাড়া। আল্লাহ বলছেন যে জেনে রাখো এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটার ব্যাপারে তোমার জানতে হবে, মানে তোমার ইলম অর্জন করতে হবে। তাহলে কিভাবে আপনি ক্লেম করতেছেন জাস্ট বিকজ আপনি একটা মুসলিম ঘরে জন্মগ্রহণ করছেন দেয়ারফর আপনি একজন বিলিভার এন্ড দেয়ারফর আপনি সূরা আসরের ওই এক্সেপশনের মধ্যে চলে আসতেছেন না, কখনো না, কোনো দিনও হবে না এটা। সো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লাল্লাযিনা আমানু এখান থেকে আমরা কি করতেছি ডিডিউস করতেছি এবং আমরা বুঝতেছি যে যেহেতু আল্লাহ বলছে যে যারা ঈমান এনেছে তারা এক্সক্লুডেড ফ্রম বিইং ইন লস, তার মানে হচ্ছে ঈমান আনার আগে শর্ত হচ্ছে কি العلم. So therefore علم অর্জন করা আমাদের জন্য কি ওয়াজিব, ঠিক আছে। আচ্ছা এটা দেখো আমরা এটা বুঝতে পারি সুবহানাল্লাহ যে আমরা যে ইলমটা বললাম কিসের ইলম, আল্লাহর নলেজ, কার নলেজ, প্রফেটের নলেজ, আর কার নলেজ, আল ইসলাম বিল আদিল্লাহ, এগুলো সব আপনাকে কি আনতে হেল্প করবে, ঈমান আনতে হেল্প করবে। তো কেউ যদি আপনাকে বলে যে তোমার জন্য কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথস পড়া হচ্ছে ওয়াজিব, এখানে মধ্যে ওইটা মিন করতেছে না, এটা মিন করতেছে না, কারণ আমরা ইলমটাকে ওয়াজিব করতেছি কোন আয়াতের থেকে মানে বের করে আনতেছি ইল্লাল্লাযিনা আমানু থেকে। তো আমি কেমিস্ট্রি না পড়লে কি আমি ইল্লাল্লাযিনা আমানু থেকে হইতে পারবো না, পারবো। এরপরে আবার আমি বলতেছি না কেউ যদি এখানে কেমিস্ট্রি শুনে থাকে আমি বলে যে ওস্তাদ বসে যা দরকার নেই পড়ালেখা, এই আবেগে আবার পড়েন না, যে পড়ালেখা করছেন করেন, কিন্তু মানে ওয়াজিব ইলম যেটা সেটার কথা বলতেছি এখানে, ঠিক আছে। কারণ অনেকে আছে এই কথাগুলো ধরে আমাদের কিন্তু ছোটকাল থেকে বলছে পরীক্ষার হলের মধ্যে ম্যাথস না পারলে রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা পড়তে, সুবহানাল্লাহ। বাট ইলমের আসল জিনিসটা আমরা আসলে বুঝি নাই। তো আশা করি এই ক্লাসে পর মানে গত ক্লাস এবং এই ক্লাসে এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবং ইয়া ইখওয়ান দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন ইজ সো অ্যামেজিং, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যে সিকোয়েন্সগুলো দেয় মানে আপনি যেদিকে তাকাবেন দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন মেসেজকে আপনি কন্ট্রাডিক্ট করবেন আপনি সাকসেস পাবেন না এখানের মধ্যে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে সিকোয়েন্স দিয়ে দিয়েছে, কি ইলম, আমল, তারপর মানুষকে এটাকে ডাকতে হবে, তারপর ধৈর্য ধরতে হবে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে সারাদিন খালি আমল করতে চায় কিন্তু কোনো ইলম নাই, দেখছেন আল্লাহর সিকোয়েন্সটাকে ভাঙছে, এরা সবচেয়ে বড় গোল্লায়। এবং এটা সবচেয়ে বেশি কাদেরকে রিজেম্বল করে, আন-নাসারা, সুবহানাল্লাহ। হাত্তা ইন্টারেস্টিংলি আমরা আমাদের সমাজের মধ্যে এই সুফিদেরকে দেখি না রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে কি করে, সুবহানাল্লাহ। এদেরকে আমরা কাদের উদাহরণ দিচ্ছি, ইলম নাই, আমল করার জন্য পাগল, আবেগে মরে যাচ্ছে, তাই না? ঠিক সূরা ফাতিহার মধ্যে ইয়াহুদ এবং নাসারাদের উদাহরণ এসেছে এবং নাসারাদেরকে বোঝানোর জন্য কি বোঝানো হয়েছে, দলিল, মানে কি কোনো ইলম ছাড়া তারা দলালার দিকে চলে গেছে। ইন্টারেস্টিংলি খ্রিস্টানদের মধ্যেও এই জন্মদিন নিয়ে কিন্তু মারামারি, ক্রিসমাস, ঈসা আলাইহিস সালামের জন্মদিন, কোত্থেকে পাইছে ওরা এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে আমার উম্মাহ এমনভাবে ওদেরকে ফলো করবে, আগের জনদেরকে ফলো করবে যেভাবে করে একটা টিকটিকি তার মানে একটা লিজার্ড তার গুহার ভিতরে চলে যায়, এভাবে করে ওনার উম্মার কিছু মানুষরা এভাবে করে ইহুদি এবং নাসারাদেরকে ফলো করবে, সুবহানাল্লাহ, ঠিক আছে। আবার দেখেন অনেকে সিকোয়েন্সটা কীভাবে করে ভাঙছে, সারাদিন শুধু ইলম 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 ইলম, আরে আরবিকের সাহিত্য পড়তে 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 মানে কি বলবো, মানে ও যদি বারব করে মানে ঢেকো দেয়, ওই ঢেকটাও মানে আরবিকে আসে, নাহু সার্ফ নাহু সার্ফ বালাগা পড়তে 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 এমন অবস্থা হয়ে যায়। লেকিন আমলের দিকে গেলে আমরা দেখে দেখতেছি এরা গাফিল, নাই এদের মধ্যে আমল নাই, শুধু ইলম ইলম ইলম। কাদের উদাহরণ এটা, ইয়াহুদ, সুবহানাল্লাহ। হাত্তা এমন অবস্থা হচ্ছে যে তারা তাদের বই বই করে লুকায় রাখতো, তাদের যে স্ক্রিপচারের মধ্যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে যখন ওদের কাছে আসতো ওরা ভাই লুকায় রাখতো, সুবহানাল্লাহ। তাহলে ইলম আছে, আমল নাই। আচ্ছা আবার আমাদের সমাজে আরেকটা এক্সট্রিম আছে, মাত্র দিন বুঝছি, আমি আমার লাইফের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, জীবনে কোনোদিন আই ডোন্ট নো হোয়াট ইজ লা ইলাহা ইল্লাল্লাহ, আই ডোন্ট নো হোয়াট আর দ্য আরকান অফ সালাহ, মানে সালার রুকুন কি, সালার ওয়াজিবাত কি, সালার সুন্নাহ কি, সালার মানে নালিফায়ার্স গুলো কি, ওযু নালিফায়ার কিচ্ছু জানি না। কিন্তু একটা গ্রুপ আছে আমাকে পাইছে একটু বলছে, দেখছে আমার হার্ট একটু নরম হয়ে গেছে, আসলে আসলে ভালো 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 হ্যাঁ আসো তুমি এখন বসো তুমি মানুষকে চলো 40 দিনের জন্য আমরা এখন রওনা দিব তুমি মানুষকে তুমি তো সুন্দর করে ইংলিশে কথা বলতে পারো চলো তুমি দাওয়াত দিবা দাওয়াত দাও আমাদের জন্য ওয়াজিব হ্যাঁ তাহলে তোমার আমাদের দাওয়াত আমাদের পারপাস অফ লাইফ হচ্ছে শুধু দাওয়াত দিয়ে যাব হাত্তা আমার বউকে কেউ এসে ধরে এখানে রেপ করে ফেলায় দেখ সমস্যা নেই আমার তো লোকে দাওয়াত দিতে হবে আমার মধ্যে কোনো ভুল ছিল এইজন্য علم يا أخي do you know আপনি জিজ্ঞেস করেন যে আচ্ছা আমরা দেখি তো সূরা ফাতিহাটা পড়ে শুনুন তো সে বলে আলহামদু হা বলে দিবে হা কে হা বলবে সে আপনি ভালোমতো সূরা ফাতিহা পড়তে জানেন না লা কি ইলমের কি দরকার আমলের কি দরকার দাওয়া দেখেন সিকোয়েন্স ব্রেক করতেছে আগে কাকে নিয়ে আসছে দাওয়াকে নিয়ে আসছে অথবা আগে দাওয়া এবং আমলকে নিয়ে আসছে কিন্তু কোনো ইলম নাই therefore এই আমলগুলো কিসে পরিণত হচ্ছে বিদআ সুবহানাল্লাহ আজীব কোনো আলেম থাকে না এদের মধ্যে টু দা পয়েন্ট এদের অনেক বিদেশ থেকে অনেকে আসে এবং মানুষের তো খুব এই হয়ে যায় যে ওরে বাবা বিদেশ থেকে আসছে তুমি বিদেশ থেকে আসছো মানে বাংলাদেশের মানুষ হচ্ছে এরকম বিদেশ হইলেই মানে এটা ভালো হ্যাঁ ফোন বিদেশ থেকে হইলেই ভালো আবার চায়না থেকে হইলেই খারাপ এখন চায়নার ভালো কিছু আনলেও এটা খারাপ বিদেশের যদি আপনি মানে টু দা পয়েন্ট এমন হয়ে গেছে বিদেশ থেকে আপনি যদি নালার বানিয়েও আনেন বলবে যে এটাও ভালো হ্যাঁ এমনি কি পার্সেন্ট কোশ্চেন জানে না কোথা থেকে পড়ালেখা করছেন বিদেশ থেকে ওরে ভাই والله আমি নিজে এটা ফেস করি সুবহানাল্লাহ জাহেল মুরাক্কাব যাকে বলে আলা কুল্লি হাল তো বিদেশ থেকে আসে কিছু মানুষ তো তাদের পাশে ট্রান্সলেটর বসে সো কল ট্রান্সলেটর তার পাশে ট্রান্সলেটর বসে বিদেশি এটা বসে তো বিদেশে বলে yes Allah subhanahu wa ta'ala has sent us and all the prophets so that we call people to Islam We go out in the path of Allah and we call people to Allah. If you don't go out, you will not. Mane, you will miss out. Hey, she. So she English bollo. Pasher jon bolbe. Hey, amader namaz porte hobe. Amader koyek jon mosjid theke baire jabe. Kyo rannar daitto nibe. Ebong she ghumay ghumay. Ya akhi, this is not what he's saying. to the point. মানে যে ট্রান্সলেটরের কাজটাও নিচে ট্রান্সলেটর হওয়ার কাজটা নিচে সেটাও সে এলম অর্জন করে তো আমি জিজ্ঞেস করি যে ইয়াহি হি ইজ সেইং সামথিং হোয়াট ইজ দিস মাহালা মানে এটা হচ্ছেটা কি বলে আরে তুমি যেখানে বসছো এই বারাকাটাই এটাই তো দরকার ও ভালো কথা বলতেছে ও ইংলিশে বলতেছে সামনে কে কি বলে জানে না কিন্তু ও যে সফর করছে আসছে মসজিদে বসতেছে এই যে এটাই আজ এটাই জীবন আল্লাহু আকবার هل هذا دين الإسلام؟ إتا من رسول الله صلى الله عليه وسلم أي دين هذا كذا الله أكبر and then people praise such مبتدع من جرب بدعة قطس إذا كي praise لا أخي ولكن إذا أخلاق أخي the most beautiful of أخلاق إذا أخلاق إذا شندر لا just the moment أبني تادر بول تادر كده هراي ديبن تادر عشول أخلاق بيرهاوي أبني كلاثي ميري موجتي تري بير كوري ديبن أبني كديكله سلامو ديبنا ঠিক আছে তখন আসল اخلاق বের হবে সুবহানাল্লাহ all of this you are breaking the sequence of Allah subhanahu wa ta'ala clearly বলে দিছে একটা মানুষ ইসলামে ঢুকতে হইলে ঢুকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওইটা বলতেছে আল্লাহ ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তো সেখানে আমি একটা দেশে চলে যাব দেশে কি একটা মানুষকে দাওয়াত দিব ডাকবো সুবহানাল্লাহ you see মানে the danger of breaking the sequence Rasulullah sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala clearly বলতেছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহ আলা বাসীরা মানে বলো এটা আমার পথ and I invite you towards to the path of Allah এবং গতকালকে আমি শেখ সালেহ উসাইমিন একটা শারহ পড়তেছিলাম এই আয়াতের মধ্যে এত সুন্দর করে বলতেছেন যে the sign that someone calls you towards Allah is সে যে আপনার কথা শুনতেছে না এটাতে সে বিরক্ত মানে মনে করেন আমি আপনাকে ডাকতেছি আপনি আমার কথা মানে আমি আপনাকে হকের দিকে ডাকতেছি আপনি আমাকে রেসপন্ড করতেছেন না আমি যদি ইফ আই এম সামওয়ান যে আপনাকে আল্লাহর দিকে ডাকতেছি দ্য ফ্যাক্ট দ্যাট আপনি আমার কথা শুনতেছেন আমি এটাতে কষ্ট পাবো না বাট দ্য ফ্যাক্ট দ্যাট আপনি হকটা মেনে নিচ্ছেন না এটাতে আমার কষ্ট হইতে হবে এবং এদের মধ্যে দেখবেন আপনি বিদআ করে ভরায় ফেলেন আপনি ভুল আমল করে ভরায় ফেলেন কোনো সমস্যা নেই এদের কোনো সমস্যা হবে না কিন্তু আপনি এদের গ্রুপের এগেইনস্টে কিছু একটা বলেন এদের আসল রূপ বের হয়ে যাবে হাত্তা শিরক করে ফেলেন আপনি লা বাস শিরক করে ফেলেন আপনি তাওয়িজ দিয়ে দিবে আপনাকে এটা করে দিবে ওটা করে দিবে কুফরের উপর কুফরের উপর থাকে لا بس কি নো প্রবলেম নো প্রবলেম কি দাও 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 ولكن কোন কারণ আপনি বলেন না আপনাদের জামায়াত আমার পছন্দ না আপনাদের দলের মধ্যে এই ভুল আছে আপনাদের দলের যে বইটাকে আপনারা স্ট্যান্ডার্ড বুক মনে করেন এই বইটার মধ্যে হোয়াট এই তার বাইর কর দোকান থেকে বলি মসজিদ থেকে বাইর কর এই তোর চাদর সরা বিছানা মসজিদ থেকে চাদর সরা এটা ম্যাট্রেস হয় থেকে বাইর কর সুবহানাল্লাহ লা this is not Islam. This is not how you become those who is not in loss. আপনি এসব করে আপনি সেই মানুষের অন্তর্ভুক্ত হইতে পারবেন না মনে করেন না যে যারা এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ওয়ার্ন করেছে নিশ্চয়ই তারা লসে আছে না আপনি এক্সেপশনের মধ্যে আসবেন না সুবহানাল্লাহ তো শেখ সরহান হাফিজাহুল্লাহ তিনি আচ্ছা তো তারপর আমি মাতানটা পড়ে ফেলি তাহলে সূরা আসরের কথা উনি সূরা আসরটা এভিডেন্স এনেছেন এবং তিনি বলেছেন যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি if Allah did not send down an evidence to his slave except for this surah মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার গোলামদের উপর তার স্লেভদের উপর তার বান্দার উপর যদি এই সূরা মানে অন্য কোনো সূরা নাযিল না করতে যদি শুধু এই সূরাটা তাহলেও এই সূরাটা যথেষ্ট হইতো কি তাদের তাদের বিরুদ্ধে হুজ্জা হিসাবে অর্থাৎ তাদের জন্য এভিডেন্স এস্টাবলিশ করার জন্য এই সূরাটাই এনাফ হইতো আচ্ছা তাহলে শেখ সরহান হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে মুআল্লিফ কেন চারটা পয়েন্ট মেনশন করার পরেই একটা এভিডেন্স আনলো কোরআনের এভিডেন্স আনলো লিমাজা কেন তিনি বলছেন প্রথমত যাতে তিনি স্টুডেন্টসদের মধ্যে যারা তার এই বইটা পড়ছে এবং তাদের স্টুডেন্টসরা ঠিক আছে তারা যাতে এটা তাদের মধ্যে কাল্টিভেট করে যে আমরা একটা কথা বলে চলে যাবো যে তা না একটা কথা বলে সেটা যাতে এভিডেন্স থাকে নাহলে সেই কথার কোনো ভিত্তি নেই আজকাল আমাদের সমাজটা এমন হয়ে গেছে ইলম হয়ে গেছে অমুক কি বলছে তমুক কি বলছে বলে কিনা আমরা একটা কথা বলে আল্লাহ বলেছেন এবং তার প্রফেট বলেছেন এটা দিয়ে ব্যাকআপ দিতে পারি না এবং আমরা দেইও না এবং আমার পার্সোনাল আরেকটা এরকম একটা বলি একবার একটা ইস্যু হয়েছিল এরকম একটা মসজিদে তো তখন মানে একটা একটা ইবাদা নিয়ে একটা ইস্যু হয়েছে কি জিনিসটা সেটা আমি বলতেছি না আমি আর অন্য শুভহাত আনতে চাচ্ছি না মানে কনফিউশন ক্রিয়েট করতে চাচ্ছি যাই হোক একটা ইবাদা নিয়ে একটা ইস্যু হয়েছে তো একটা ভাই আছে উনি ঠিক করছে ওনাকে বলছে ভাই আপনি এটা করতে পারেন না এটা ভুল তো উনি বলছে কেন ভুল ভাই আমাকে একটু কোরআন হাদিসের এভিডেন্সটা দিলে ভালো হইতো তো বলছে ঠিক আছে চলেন আমাদের উপরে বড় মুফতি আছে মুফতি থেকে এভিডেন্সটা নেবেন তো উনি অনেক মুরব্বী মানুষ বুড়া মানুষ তো ওনাকে গিয়ে বলছে যে এইটা কি করা যাবে উনি বলছে না করা যাবে না তো উনি ওনাকে সুন্দর করে জিজ্ঞেস করছে যে কেন করা যাবে না ও মা কেন এটা জিজ্ঞেস করছে মুরব্বী মুফতিকে গরম হয়ে গেছে ওর উপর তো আমি ছিলাম বললাম যে কি আপনারা গরম কেন হয়ে গেলেন মানে এত বড় আলেম এটাকে আবার কেউ দলিল জিজ্ঞেস করে নাকি আলেমই তো দলিল সুবহানাল্লাহ তো শেখ আমাদেরকে মাত্র প্রথম পৃষ্ঠার মধ্যে বইয়ের তিনি আমাদের মধ্যে এই কালচারটা ডেভেলপ করতেছেন যে তুমি যাই পড়বা ইট হ্যাজ টু বি ব্যাকড আপ বাই এভিডেন্স ডোন্ট বি আ ব্লাইন্ড ফলোয়ার হ্যাঁ বিল আদিল্লাহ উনি যে বললো বিল আদিল্লাহ ওটার উপর উনি নিজেই আমল করলো ঠিক আছে সেকেন্ডলি শেখ সরহান হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে এবং এটাতে কি হবে যে আপনারা কি দেখেন কি শিখছি কি সুন্দর মাতানটা দেখেন কি সুন্দর আমরা কি শিখছি আমরা শিখলাম যে ইলম অর্জন করতে হবে এটার উপর আমল করতে হবে এবং মানুষকে এটা থেকে ডাকতে হবে তাহলে আমি ইলম অর্জন করলাম আমি এটার উপর আমল করলাম আমি মানুষকে এটা থেকে ডাকতে গেলাম যখনই আমি মানুষকে এই যা যা শিখছি এটার উপর ডাকতে যাবো মানুষ বলবে যে এটার দলিল কোথায় অথবা মানুষ না বললেও আমি মানুষকে দলিল দিব সো উনি সাথে সাথে আপনাকে কথাগুলোর দলিল প্রেজেন্ট করে দিল যে নেক্সট টাইম আপনার জন্য এটা অনেক বড় একটা কঠিন রিসার্চের ব্যাপার যাতে না হয়ে যায় একটু সিম্পল জিনিস আপনার ভাইকে ইয়াকি জানেন আমাদের উপর চারটা জিনিস শেখা ওয়াজিব হ্যাঁ তাই কি ইলম আমল দাওয়া ইলাইহি মানুষকে এদিকে ডাকা এবং ধৈর্য ধরা কি বলেন তাই নাকি এটার এভিডেন্স ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর সুবহানাল্লাহ ولكن কোথায় এখানে তো ইলমের কথা আসেনি লা ইয়াখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ঈমান আনতে হলে আপনার ইলম লাগবে হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান কে মৃত্যুর আগ পর্যন্ত এই মানুষরা যতদিন এগুলোর উপর আমল করে যাবে আপনি এটা সওয়াব পাবেন সুবহানাল্লাহ এবং আপনি কাউকে মিসগাইড করতেছেন না আপনি বলছেন আমার শেখ বলছে আমার উস্তাদ বলছে সাবিক উস্তাদ বলছে না আল্লাহ বলছে সুবহানাল্লাহ এবং তিনি স্টুডেন্টসদেরকে শেখাতে চান যে শেখাচ্ছেন মানে প্র্যাকটিস করাচ্ছেন যে কিভাবে আয়াত থেকে আমরা রুলিংস রিডিউস করতে পারি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উই আর ইন লস আমরা একদম লস আমরা গোল্লায় যাব তার মানে কি এটার পরে যে জিনিসগুলো উনি এক্সেপশন দিবে সেগুলো আমাদের জন্য ওয়াজিব না তো এই জিনিসগুলো উনি শেখাচ্ছেন সুবহানাল্লাহ আচ্ছা ইমাম শাফি যে কথাটা বলেছেন এটাতে অনেকে এটাকে মিস ইন্টারপ্রেট করেন বাট এটা বুঝতে হবে ইমাম শাফি জাস্ট এটাই বলতে চেয়েছেন যে এই সূরা একাই যথেষ্ট মানুষের বিরুদ্ধে হুজ্জার জন্য যে ইলম অর্জন করতে হবে আমল করতে হবে মানে এই সূরাটা একাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের জন্য যথেষ্ট হুজ্জা হিসেবে তাহলে চিন্তা করেন এই একটা ছোট সূরাই যদি এনাফ হয় তাহলে পুরো কোরআনে যদি দিকে তাকাই তাহলে ইচ্ছা করবে আপনার সিকোয়েন্স ভাঙতে না সুবহানাল্লাহ সো এটাই তিনি বুঝাতে চেয়েছেন ঠিক আছে যে যদি এত ছোট সূরা এরকম হয় তাহলে পুরো কোরআন আমাদেরকে তাহলে কিসের দিকে ইন্ডিকেট করছে পুরো কোরআন দেখবেন আমাদেরকে এদিকে ইন্ডিকেট করতেছে পুরো কোরআনটা আপনি পড়েন একটু চিন্তা করেন তাদাব্বুর করে পড়েন তোতা পাখির মতো পড়েন না রিসাইট করেন ওই ফাদাইলটা নেন ওই সওয়াবটা নেন ওয়ালাকিন তারপর মানাটাও পড়েন অর্থটা পড়েন বাংলা বুঝেন ডক্টর আবু বকর জাকারিয়া তাফসীরটা নেন পড়েন সুন্দর করে দেখবেন অর্থের ওয়ার্ডগুলো বলছে কি ভালো লাগে পড়তে এই শব্দটার অর্থ কি অমুক কি বলছে অমুক মুফাসসির কি বলছেন কি হতে পারে কোনটা সঠিক হতে পারে সুবহানাল্লাহ আপনার কোরআনের সাথে অন্যরকম একটা সম্পর্ক হবে এটাকে আপনার বন্ধু বানান আমার একজন টিচার বলে যে আমরা আমাদের ফোনকে যেভাবে করে আমাদের বন্ধু এটা ফোন না বাট উদাহরণ দিচ্ছি যে আমরা আমাদের ফোনকে যেভাবে আমাদের কম্প্যানিয়ন বানাইতে পারছি এইভাবে যদি আমরা আমাদের কি কোরআনকে কম্প্যানিয়ন বানাইতে পারতাম আপনাদের ফোন আজকে আপনারা যে চেক করেন সেটিংসে যান সেটিংসে যে একটা অপশন আছে ডিসপ্লে টাইম ওখানে মধ্যে যে দেখেন তো আপনি ইউটিউব হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রামে কয় ঘন্টা করে দিয়েছেন এবার চিন্তা করে দেখেন তো প্রতিদিন আপনি যদি এই টাইমটা কোরআনকে দিতেন কোথায় থাকতেন আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপর মুআল্লিফ তিনি বলেন ইমাম শাফি কথা বলেছেন এবং তারপর তিনি বলেন ওয়া ক্বালা বুখারী আল বুখারী রাহিমাহুল্লাহ ইমাম বুখারী তিনি বলেছেন বাবুন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি সো ইমাম বুখারী তিনি প্রত্যেক ওনার যে গ্রন্থ আছে ওনার গ্রন্থের মধ্যে তিনি প্রত্যেকটা চ্যাপ্টার আগে তিনি একটা চ্যাপ্টার টাইটেল আনেন তো উনি একটা চ্যাপ্টার টাইটেল এনেছেন কি আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি মানে ইলম কার আগে আসে কওল এবং আমল মানে কিছু বলার আগে এবং কিছু করার আগে আসতে হবে ইলম তো আপনাদের একদম সহজ অঙ্কের উদাহরণ দিয়ে বুঝাই ইলমকে x বানান কথাকে y বানান আমলকে z বানান তাহলে অলওয়েজ সিকোয়েন্স হইতে হবে x y z আগে x আসবে তারপর y আসবে তারপর z আসবে আগে ইলম আসবে তারপর কথা আসবে তারপর আমল আসবে ঠিক আছে মানুষ কি করে ফেলছে x কে ফালাই দিয়েছে খালি y আর z নিয়ে আছে খালি কথা আর খালি আমল কিন্তু এটা ইলম ভিত্তিক কোনো কথা না ইলম ভিত্তিক কোনো আমল না সুবহানাল্লাহ ঠিক আছে বুঝতে পারছি তো ইমাম বুখারী দেখেন ওনার এক একটা চ্যাপ্টার টাইটেলের মধ্যে কত হিকমা আছে উনি চ্যাপ্টার টাইটেলটাও এত সুন্দর করে দিয়েছেন এবং বলছে দ্য প্রুফ মানে উনি এই চ্যাপ্টার টাইটেল দিয়েছেন এবং এটা প্রুফ হিসেবে উনি এভিডেন্স হিসেবে কি আনছেন দ্য প্রুফ ইজ দ্য সেইং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া দালিলু কওলুহু তাআলা فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك فاعلم أنه যেটা যে কিছুক্ষণ আগেই বললাম যে ঈমান আনার শর্ত হচ্ছে কি ইলম তো ওই কথাটাই আমার ইমাম বুখারীর চ্যাপ্টার টাইটেলটা থেকে এনে তারপর উনি সাথে সাথে এভিডেন্সটা এই বইয়ের মধ্যেই আনছে কিন্তু فاعلم أنه لا إله إلا الله know that there is no one worthy of worship except for Allah and seek forgiveness for his sins তাহলে কি গুনার জন্য মাফ চাও এটা কি আমল এটা আমল লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি কওল এবং এটা কি আমাদের ঈমানের না এটার আগে আল্লাহ কি আনছে ফাআলাম ইলম মানে ইলম অর্জন করতে হবে ঈমান আনার জন্য ঈমান আনার পরে কি আসছে আমল তাহলে মানে আমলের আগেও কি আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সো দাস শেখ হাইতাম সারহান হাফিজাহুল্লাহ তিনি বলেন দাস আমাদের কোনো কথা বলার আগে এবং কোনো আমল করার আগে আমাদের কি করতে হবে ইলম অর্জন করতে হবে যাতে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই কাদের অন্তর্ভুক্ত না হই ইয়াহুদ ওয়ান নাসারা আমরা যদি ইয়াহুদদের মতো না হই যারা শুধু ইলম আছে কিন্তু কোনো আমল নাই এবং নাসারা যাদের কি আছে কোনো আমল নাই সরি কোনো ইলম নেই কিন্তু শুধু কি আছে আমল আছে আমাদের ইলমও লাগবে আমলও লাগবে ওয়াদে সবাই এটা দিয়ে উনি বইয়ের 5 ভাগের প্রথম ভাগটা শেষ করলেন তাহলে আমরা আজকে পর্যন্ত এই বইটাকে যদি পাঁচ ভাগে ভাগ করি প্রথম ভাগটা আমরা বুঝেছি একদম জহের ক্লিয়ার এতটুকু যা শিখছি এটা আমরা মানুষকে পাস অন করতে পারবো ইনশাআল্লাহ এটাই তো আমাদের এখানে শেখা তাই না এইভাবে ইলম অর্জন করতে হবে এটা থেকে কমও করব না বেশিও করব না মানে কি কম ইলম অর্জন করব বেশি ওটা বলিনি কিন্তু মানে মিন করছি কাউকে যখন পাস অন করব ঠিক যা শিখছি এখানে কোনো কিছু লুকাবো না ঠিক এতটুকুই বলবো আবার এর থেকে বেশিটাও বলবো না কাউকে যখন এরকম কিছু বলতে যাই তখন মানুষ মনে করে আপনি কাউকে বলতে গেলেন তখন মানুষ ওরে বাপ রে ও এত কিছু জানে তার তো আরো বেশি জানে সাথে বলে এই আমার মেয়েকে কি আমি পুরুষদের মানে আর্মি মেডিকেল কলেজে দিতে পারবো অথবা ফ্রি মিক্সিং মেডিকেল কলেজে দিতে পারবো তখন আপনি প্যারায় পড়ে যাবেন এখন আপনার মনে হয় আচ্ছা আনসারটা দিয়ে দিই না যা জানেন না লা আদ্রি ভাই দেখেন এটুকু শিখছি এটুকু আপনাকে বলছি বাকিটা আমি আর জানি না ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন Ask the people of knowledge if you do not know. ঠিক আছে আমি যদি কিছু ভুল বলে থাকি এখন পর্যন্ত it's from me and শয়তান এটা আমার থেকে এবং শয়তান থেকে and Allah and his messenger is free from it Allah subhanahu wa ta'ala এবং তার নবী sallallahu alaihi wasallam এটা থেকে free এটা থেকে মুক্ত subhanallahi bihamdihi wa nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk jazakallahu khairan assalamu alaikum wa rahmatullah